ডিসেম্বর 1943, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে পুরো দমে। সমান্তরালে তীব্র হচ্ছে আরো একটি লড়াই, ভারতের স্বাধীনতা। মাস দুয়েক আগে 21 অক্টোবর সিঙ্গাপুরে আজাদহীন সরকার ও মন্ত্রিসভা গঠন করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। মাতৃভূমিকে ব্রিটিশ শত্রুর হাত থেকে মুক্ত করতে শুরু হয় সামরিক অভিযান। জাপানের সহায়তায় 2 মাসের মধ্যেই এই স্বাধীন ভারত সরকারের হাতে চলে আসে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শাসনভার। সর্বশ্রী আনন্দমোহন সহায়, ক্যাপ্টেন রাওয়াত ও কর্নেল DS রাজুকে সঙ্গে নিয়ে বিমানে পোর্ট ব্লেয়ারে এসে নামেন নেতাজি। দিনটা 29শে ডিসেম্বর। পরদিন অর্থাৎ 30শে ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে জিমখানা মাঠে প্রথমবার ভারতীয় ভূখণ্ডে জাতীয় পতাকা উত্তোলন করলেন সুভাষচন্দ্র বসু। জাপানি সেনার উপস্থিতিতে বেজে ওঠে আইনের জাতীয় সঙ্গীত। শুভ সুখ চেন কি বরখা বরসে ভারত ভাগ হে জাগা। জিমখানা মাঠ এখন নেতাজি স্টেডিয়াম, কিন্তু 30শে ডিসেম্বর দিনটির গুরুত্ব আজও অমলিন। নতুন নতুন অ্যামেজিং ফ্যাক্ট জানতে ও শুনতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও নিচে ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে পেজটিকে ফলো করুন। থ্যাংক ইউ।